নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল রবিবার সতেরোই মার্চ দু হাজার চব্বিশ দু ঘন্টা দশ মিনিট পাঁচ রাশি হবে কোটিপতি আমি অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন ভিডিও দিই এবং প্রত্যেকটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন আগামীকাল রবি পুষা যোগ রয়েছে এবং আপনার সপ্তমী তিথি রয়েছে মৃগশিরা নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আগামীকাল যে দু ঘন্টা দশ মিনিট যে সময়টা আমি বলে দেব প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা আমি টার্গেট নাম্বার এবং আপনাদের কোন কোন দিক থেকে আগামীকাল লাভ হতে পারে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব আজকে তো আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না তাহলে কি হবে জানেন আপনারা আসল মূল বস্তুটি আপনারা জানতে পারবেন না আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে আগে জেনে নিন রাহু শুক্র বুধ এবং আপনার ক্ষেত্রে দেখুন আপনার ভাগ্যভাব কেমন রয়েছে কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা আপনার ধনভাব কেমন রয়েছে এই জায়গাগুলো একান্তই কিন্তু দেখা দরকার যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে তাহলে কিন্তু এই সময় আগামীকাল আপনিও হতে পারেন কোটিপতি আপনিও হতে পারেন লাখপতি আপনারও ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবে দেখুন যারা প্রতিনিয়ত ধন প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন হচ্ছে না কিছু কিছু টিপস আমি আপনাদেরকে একটু দিই দেখুন যারা দীর্ঘদিন ধন প্রাপ্তির চেষ্টা করছেন হচ্ছে না আপনারা শুক্রবার দিন মা লক্ষ্মীর একটি চিত্র ছবি আপনারা স্থাপনা করুন আপনাদের পূজা গৃহে এবং সেখানে মা লক্ষ্মী যেন বসে রয়েছে সেই চিত্র আপনারা স্থাপনা করুন এবং প্রতি শুক্রবার করে মা লক্ষ্মীর আপনারা আরাধনা করুন এবং কপ্প দিয়ে আরতি অবশ্যই আপনারা করবেন এবং গোলাপ আপনারা গোলাপ ফুল অবশ্যই নিবেদন করুন তাতে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ মা লক্ষ্মী ছাড়া আমাদের অর্থ জায়গায় কিন্তু নেই মা লক্ষ্মীর কৃপা পাওয়া একান্তই কিন্তু দরকার রয়েছে আর যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে দুই এক নাম্বারের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এই রাহু রক্ষা কবচ শুধু যে অর্থপ্রাপ্তি আপনার যে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে এমন না তার সাথে সাথে আপনার যে আটকে গেছে এমন কোনো টাকা দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো অর্থ আপনার পেতে পারেন পাওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করবে রক্ষা কবচ এবং যারা দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা বাচ্চা ট্রি ফর্মেশান অবশ্যই করুন এই ট্রি ট্রিফরমেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়েও কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি যাই হোক আলোচনাগুলো করা যাক আগামীকাল কোন কোন রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে কোন কোন রাশি হতে চলেছে মহাভাগ্যশালী কোন কোন রাশির ক্ষেত্রে ধন লাভের সম্ভাবনা রয়েছে কোন কোন রাশির ক্ষেত্রে কোনো জায়গা থেকে ভালো শুভ সংবাদ আসতে পারে সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন এবং আমি আবারও বলছি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু শুক্র বুধ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার দয়াপূর্বক নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করে নিন যে আপনার সময়টা কখন রয়েছে আপনার দশা মহাদশা কি পারমিট করছে দশা মহাদশাটা কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা দরকার এই মহাদশা যদি আপনার পারমিট করে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকেরই প্রচুর দিন ধরে চেষ্টা করছেন শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এমন না আপনি কোনো জায়গা থেকে টাকা ছিল বা কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন কোনো বড় শুভ সংবাদ আসতে পারে আপনার শেয়ার মার্কেট থেকে আপনার লটারির থেকে ফাটকা থেকে অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পেতে পারেন আগামীকালের প্রথম রাশি ধনুরাশি ধনুরাশির আগামীকাল এই দু ঘন্টা দশ মিনিটের মধ্যে আপনাদের যে সময়টা বেড়েছে নটা একুশ মিনিট থেকে আপনার দশটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ নটা একুশ থেকে দশটা বাহান্ন আপনাদের ক্ষেত্রে যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে নয় আপনাদের আগামীকাল কোনো কেরিয়ার ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা বা কোনো ভালো কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে ধন লাভের বড় সম্ভাবনা দেখা যাচ্ছে ধন প্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দীর্ঘ আটকে এমন কোনো টাকা আপনারা আগামীকাল কিন্তু পেতে পারেন দ্বিতীয় যে রাশির কথা বলব সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশি আপনাদের আগামীকালের যে সময়টা যেটা আমি বলে দিই এগারোটা চার মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা খুব শুভ এই সময় মধ্যে আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট শুভ কোনো কাজ করতেই পারেন আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র চার আপনাদের ক্ষেত্রে আগামীকাল কোনো যাত্রা দূর যাত্রার সম্ভাবনা রয়েছে আপনাদের অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন এবং ব্যবসার ক্ষেত্রে শুভ এবং হঠাৎ কোনো আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র তিন আপনাদের যে শুভ সময় সেটা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের আগামীকাল সিংহ রাশির ব্যবসা থেকে বড় ধরনের আর্থিক লাভ ভাগ্যের ফুল ফিলবেন সাপোর্ট আপনারা পাবেন স্বাস্থ্যের দিকে উন্নতি এবং আপনাদের কোনো ভ্রমণ বা যাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দশটা দশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার নয় আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং আপনাদের কোনো ফেসে গেছে এমন কোনো টাকা বা কোনো সম্পত্তি থেকে আপনারা কোনো বড় ধরনের লাভ আপনারা পেতে পারেন এরপর যে আসি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির প্রবল যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে আপনাদের লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আগামীকাল দেখা যাচ্ছে আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত টাইম টাইমটা অর্থের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে ভিডিওটি পর্যন্তই নমস্কার ধন্যবাদ